হাই স্টুডেন্ট, আমি প্রিয়াঙ্কা বৈদ্য। চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমরা আলোচনা করব, তোমরা অনেকেই জিজ্ঞাসা করেছিলে যে ম্যাম, গ্যাপ সার্টিফিকেট কি বা কাদের জন্য এটা লাগবে, এবং মাইগ্রেশন সার্টিফিকেট কাদের জন্য লাগবে, এবং তোমাদের ট্রান্সফার সার্টিফিকেট কাদের জন্য লাগবে। তো সেটা নিয়ে আলোচনা করব। অবশ্যই পুরো ভিডিওটা দেখতে থাকো, তোমাদের এইগুলো একদম ক্লিয়ারলি জানা খুব দরকার। তোমাদের কিছুদিনের মধ্যে কাউন্সেলিং প্রসেস স্টার্ট হয়ে যাবে এবং তারপরে পরে এই ব্যাপারগুলো কিন্তু তোমাদের অবশ্যই লাগবে। তো দেখো, প্রথমেই বলি যে তোমাদের যে গ্যাপ সার্টিফিকেট সেটা কাদের লাগবে। যারা এই বছর উচ্চ মাধ্যমিক দাওনি, যারা আগে ইয়ার্সগুলোতে উচ্চ মাধ্যমিক দিয়েছো বা ক্লাস 12 যারা পাশ করেছো, এবং তোমরা 1 বছর বা 2 বছর গ্যাপ নিয়ে কোথাও ভর্তি না হয়ে, কোনো ইউনিভার্সিটি বা কোনো কলেজ কোথাও ভর্তি না হয়ে শুধুমাত্র নিটের প্রিপারেশান নিয়েছো, পড়াশোনা করেছো, তাদের জন্য লাগবে হচ্ছে এই গ্যাপ সার্টিফিকেট। এবার কিভাবে বানাবে সেটা নিয়ে আমি আরেকটা ভিডিওতে তোমাদের বলে দেবো, এবং আজকে শুধু কাদের জন্য লাগবে সেটা আমি বলছি। এর আগেও কিন্তু কাউন্সেলিং প্রসেস নিয়ে আমি অনেক ভিডিও বানিয়ে দিয়েছি, তো অবশ্যই তোমার প্লে লিস্টটা একটু চেক করে নাও, সেখান থেকে তোমরা পেয়ে যাবে। তো দেখো, প্রথমেই গেল গ্যাপ সার্টিফিকেট তাদের জন্য লাগছে। এবার আসবো মাইগ্রেশন সার্টিফিকেট। মাইগ্রেশন সার্টিফিকেট তাদেরই লাগবে যারা কোনো কলেজে বা ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে গেছে, ঠিক আছে, ভর্তি হয়ে আছে, এবং তাদের যে রেজিস্ট্রেশনটা কমপ্লিট হয়ে গেছে, এবং যে রেজিস্ট্রেশন তোমাদের কার্ড সেটা তোমাদের কাছে আছে, তাহলে তোমরা মাইগ্রেশন সার্টিফিকেটটা তুলতে পারবে। মাইগ্রেশন সার্টিফিকেট তোলার জন্য তোমাদের এই রেজিস্ট্রেশন কার্ডটা লাগবে, ঠিক আছে। আমার যেরকম MSc ক্যালকাটা ইউনিভার্সিটিতে ছিল এবং আমি বিএড করেছি অন্য ইউনিভার্সিটি থেকে, তো সেই সময় কিন্তু আমার তোমাদের ওই রেজিস্ট্রেশন যে কার্ডটা ছিল সেইটা নিয়ে গিয়ে ইউনিভার্সিটিতে গিয়ে আমার মাইগ্রেশন সার্টিফিকেট তুলে আনতে আমি পেরেছিলাম। তো সেই হিসাবে আমি আবারও বলছি, যাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে, রেজিস্ট্রেশন হওয়ার পরে একটা কার্ড দেয় ইউনিভার্সিটির তরফ থেকে, ঠিক আছে, তো সেই কার্ডটা যাদের কাছে আছে তারা কিন্তু অবশ্যই তোমরা মাইগ্রেশন এখন একদমই এখন নেওয়ার দরকার নেই, যখন তোমরা ভর্তি হয়ে যাবে তোমরা কোনো তখন তোমরা কিন্তু মাইগ্রেশন সার্টিফিকেটটা নিতে পারো। এবার যাদের ধরো ভর্তি হয়ে গেছো অথচ তোমাদের কিন্তু কোনো রকম রেজিস্ট্রেশন হয়নি, তাহলে কিন্তু তোমাদের মাইগ্রেশন সার্টিফিকেট লাগবে না ভর্তির সময়, ঠিক আছে। এইগুলো তোমাদের কিন্তু ভর্তির সময় লাগবে, ঠিক আছে, তাই এখন থেকে নিয়ে নেওয়ার কোনো দরকার নেই। তাহলে যাদের মাইগ্রেশন সার্টিফিকেট যাদের লাগছে, যাদের রেজিস্ট্রেশন হয়ে গেছে তাদের জন্য লাগছে। এবার যারা ধরো রেজিস্ট্রেশন হয়নি তাদের জন্য তোমরা ট্রান্সফার সার্টিফিকেটটা নিয়ে নিতে পারো, সেটা কোনো অসুবিধা নেই। এবার আসবো যে স্কুল লিভিং সার্টিফিকেট হচ্ছে যারা তোমরা সবে সবে 12 পাস করেছো, মানে HS বা 12 যারা দিয়েছো তাদের জন্য তোমরা স্কুল থেকে যখন স্কুল ছেড়ে দিচ্ছ তখন হচ্ছে তোমাদের স্কুল লিভিং সার্টিফিকেট লাগবে, তাদের কিন্তু আদার্স করে আর অন্য কিছু লাগবে না। তো এই ছিল তোমাদের এই 4টে জিনিস নিয়ে আমি পুরোপুরি ক্লিয়ার করে দিতে পারলাম কিনা অবশ্যই বলবে যে তোমাদের কেমন লাগলো ভিডিওটা। আজকের মতো টাটা। নেক্সট ভিডিও নিয়ে কি রকম ইনফরমেশন চাইছো সেটা নিয়ে আমি জানাবো অবশ্যই। NTA-র কোনো আপডেট এলেও আমি কিন্তু অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব, এবং নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। আজকের মতো টাটা।